আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক গ্রেফতার আড়াই বছর আগে কেনা বাসটির রেজিস্ট্রেশন হয়নি এখনও তিনতিয়া হত্যা চেষ্টায় এবার মামলা হতে পারে তার বিরুদ্ধে শুরু হয়েও অজানা কারণে থমকে আছে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ দুর্ঘটনার আশঙ্কা বুয়েট বিশেষজ্ঞদের ঘাড়ে দায় চাপাল সিটি কর্পোরেশন ডাকসুর পর এবার চাকসু নির্বাচনের তোড়জোড় অচল অবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা এবং বাংলা বর্ষবরণ ঘিরে বিপণী বিতানগুলোতে লাল সাদা পাঞ্জাবির সমারোহ উজ্জ্বল রঙে ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্য প্রাধান্য পাচ্ছে সুতি কাপড় সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল সরকারকে ভোরে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ আবরারের আগে শাহজাদপুরে বাসবাড়ি এলাকায় কলেজ ছাত্রী সিনথিয়াকে চাপা দেওয়ার পর ননী গোপালের নির্দেশেই বাসটি নিয়ে কন্ডাক্টর ইব্রাহিম পালানোর সময় পিষ্ট করে আবরারকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এবার সিনথিয়া হত্যা চেষ্টার ঘটনায় সড়ক পরিবহন আইনের 304 ধারায় মামলা হবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে 18 মার্চ সকাল পৌনে 8টার দিকে শাহজাদপুরের বাঁশবাড়ি এলাকায় ফুটপাতে বাসের অপেক্ষায় ছিল মিরপুর আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া সুলতানা মুক্তা হঠাৎ একটি বাসের ধাক্কায় লুটিয়ে পড়ে সিনথিয়া পথচারীরা বাসায় খবর দিলে স্বজনরা দ্রুত হাসপাতালে নিয়ে যায় তাকে সুপ্রভাত পরিবহনের বাসটি একই কোম্পানির আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়েই চাপা দেয় সিনথিয়াকে তিন হাসপাতাল ঘুরে এখন সে বাসায় শয্যাশয়ী আমার কলেজ মিরপুর দশে তো আমি 10 নম্বরের বাসের জন্য ওয়েট করছিলাম তখন হঠাৎ করে বাসটা এসে আমার ডান সাইডে ধাক্কা মারে তারপরে আমি মানে টোটালি আমার কাছে সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায় এদিকে পুলিশ বলছে সিনথিয়াকে চাপা দেওয়ার পর ট্রাফিক পুলিশ চালক সিরাজকে আটক করেন বাসটি সরিয়ে রাস্তার পাশে নেওয়ার নির্দেশ দেন কন্ডাক্টর ইব্রাহিমকে সে সময় মালিক ননী গোপালের সঙ্গে যোগাযোগ করেন ইব্রাহিম ইব্রাহিমকে বাস নিয়ে সরে পড়ার নির্দেশ দেন ননী গোপাল আর তা করার সময় বাসটি চাপা দেয় আবরারকে ননী গোপাল জানান তার চারটি বাস রয়েছে তবে বাসটির রুট পারমিট ঢাকা ব্রাহ্মণবাড়িয়ার হলেও ঢাকা গাজীপুর রুটে কেন চলছিল সে প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে 8.5 লাখ টাকায় বাসটি কেনার আড়াই বছর পেরিয়ে গেলেও রেজিস্ট্রেশন কেন করেননি সেটাও এক ধোঁয়াশা যখন আমি গাড়িটা কিনছি তখন এত রুট পারমিটের ইটা আমরা জানতাম না না জানাতে আমি এই গাড়িটা এই রুটে চালাই এক রুটটা আরেক রুটে চালান যায় না জানতাম না ওইটা না মানে ওই ওই সময়টা এতটা ই ছিল না এখন যে করা হয়েছে গাড়িটা 2.5 বছর আগে কিনছি না করি নাই কেন পুলিশ বলছে ননী গোপালের নির্দেশনা মানতে গিয়েই আবরারকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে তাই চালক ও কন্ডাক্টরের পাশাপাশি দায় রয়েছে তারও উনি তার ড্রাইভ হেল্পার এবং তার কন্ডাক্টরকে উস্কে দিয়েছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যাদের কোনো ড্রাইভ রাস্তাতে গাড়ি চালানোর পারমিট লাইসেন্স কোনোটাই নেই সেই কারণে এই পরবর্তীতে যে হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ডটা মূলত এই মালিক ওনার প্ররোচনায় হতে গেছে 304 যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত সেটার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি এবং নির্দেশদাতা সে সেই হিসাবেই তার এখানকার অংশগ্রহণ হবে সেই রকম দায় দায়িত্বই তাকে বহন করতে হবে এই ঘটনায় এরই মধ্যে বাসের চালক সিরাজ কন্ডাক্টর ইব্রাহিম ও হেল্পার ইয়াসিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা বেশ ঢাকঢোল পিটিয়ে তিন বছর আগে সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু হয় কিন্তু দুটি ভাঙার পরই থেমে যায় স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন ভবনগুলো দ্রুত ভাঙা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে সিটি কর্পোরেশনের দাবি বুয়েটের বিশেষজ্ঞরা ভাঙার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আব্দুল আহাদের রিপোর্ট ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ সিলেট নগরের 34টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন এর মধ্যে 23টি অতি ঝুঁকিপূর্ণ 2016 সালে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ শুরু করে কর্পোরেশন তাঁতিপাড়া ও বন্দরবাজারের দুটি ভবনও ভাঙা হয় এরপর এই কার্যক্রম আর সামনে এগোয়নি বর্তমানে আমাদের সড়া বা রাস্তাগুলো প্রশস্ত করার কাজে আমাদের লোকজন বেশি নিয়োজিত এই প্রোগ্রামটা আপাতত মানে তেমন কার্যক্রম চলছে না বেশ কয়েক বছর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের এই মালখানা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে গণপূর্ত বিভাগ তারপরও এই ভবনে চলছে দাপ্তরিক কার্যক্রম শুধু তাই নয়
ঝুঁকিপূর্ণ এই ভবনে রয়েছে জেলার সকল মামলার আলামত। সিটি কর্পোরেশনের গাংহেসা ভবন সিটি সুপারমার্কেটও অতি ঝুঁকিপূর্ণ, এটার মালিক স্বয়ং সিসি। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের সঙ্গে জড়িত এই বিশেষজ্ঞ বলেন, সরকারি ভবন আগে ভাঙলে এখান থেকে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হবে। তবে ভবন ঝুঁকিপূর্ণ মানতে নারাজ সিটি সুপারমার্কেটের ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশনের উচিত, যদি তাদের আন্ডারের এইসব বিল্ডিংগুলি রেক্টোফিটিং করা সম্ভব হয় তাহলে তাড়াতাড়ি রেক্টোফিটিং করে জনগণের কাছে দেখানো যে আমরা আমাদের বিল্ডিংগুলি কারেকশন করেছি। ঝুঁকিপূর্ণ না, একটা সার্টিফিকেট আছে। ঝুঁকিপূর্ণ তিন চারটা দশটা দোকান আছে, আমরা সাবেক নির্বাহী তাকে অপসারণ করাই দিছি। মেয়র বলছেন, ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা ভবনের মালিকরা ঢাকা থেকে বুয়েটের ইঞ্জিনিয়ার এনে বলেন সেটা ঝুঁকিহীন। আমরা যেটাতে ঝুঁকিপূর্ণ বলেছি, বুয়েটের মতো বিশ্ববিদ্যালয় যদি বলে ওই সুযোগটা নিতে পারবো না। নোটিশ দেওয়া সত্ত্বেও যারা ভাঙতেছেন না, বাজা করতেছেন না, আমরা এটা প্রশাসনিকভাবে আমরা সরকারের সাহায্য নেব এবং এটাকে আমাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে এটা ভেঙে দিতে হবে। 23টি অতি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি ভবন 5টি, বাকিগুলো মার্কেট ও বাসাবাড়ি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ডাকসু নির্বাচনের পর এবার চাকসু নির্বাচন নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। দীর্ঘ 29 বছরের অচল আয়তন কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন পর চাকসু নির্বাচনের উদ্যোগ নেয় খুশি বিভিন্ন ছাত্র সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 1966 সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পা দিয়েছে 53 বছরে। অর্ধশতক পার করা এই বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 6 বার। সবশেষ 1990 সালে চাকসু নির্বাচন হয়েছে। দীর্ঘ 29 বছর ধরে চাকসু অচল থাকায় শিক্ষার্থীদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলার মতো ছিল না কোনো ছাত্র প্রতিনিধি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর চাকসু নিয়ে আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। আমাদের অনেক সমস্যা আছে, আমরা সরাসরি কাউকে বলতে পারি না। এখন আমাদের প্রতিনিধি থাকলে আমরা প্রতিনিধিকে জানালে সে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাতে পারে। এমন কারো দরকার যে নেতৃত্ব দিতে পারবে, সব প্রবলেম সলভ করতে পারবে, আমাদের কথা শুনবে, আমাদেরকে বুঝবে এবং সমস্যাগুলোর কোনো মানে ভালো সলিউশন আনতে পারবে। দীর্ঘদিন পর হলেও চাকসু নির্বাচনে উদ্যোগ গ্রহণ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতারা। চাকসু নির্বাচন আমরা খুব জোর গলায় বলতে চাই, আমরা চাই একসাথে, কারণ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে অতীত সহযোগিতা পেয়েছি, ভবিষ্যতে পাবো। ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিষ্ঠার উদ্দেশ্যে আসলে চাকসু নির্বাচন। তো সেই জায়গা থেকে ছাত্ররা যদি তাদের ভোটের মাধ্যমে যদি তাদের মতামত নাই প্রকাশ করতে পারে, তাহলে আসলে এই ধরনের নির্বাচন দিয়ে আসলে খুব একটা কিছু আশা করা যায় না। ক্যাম্পাসের নির্বাচন হবে দীর্ঘদিন পরে, অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রথম শর্ত হচ্ছে সহাবস্থান। শিক্ষার্থীদের অধিকার আদায় ও নেতৃত্ব তৈরিতে চাকসু নির্বাচন দরকার বলে মনে করেন উপাচার্য। রাজনৈতিক দলগুলোর যে অঙ্গসংগঠন আছে, ছাত্র সংগঠনগুলো আছে, সেটা একটা রাজনৈতিক বিষয়। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সদর নির্দেশনা অত্যন্ত প্রয়োজন। আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী সহ প্রশাসনের সহযোগিতা আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। সবশেষ 1990 সালে ষষ্ঠ নির্বাচনে বিপি নির্বাচিত হন নাজিমউদ্দিন এবং জিএস হন আজিমউদ্দিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, এক সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারিবাগে, হাজিরবাগে লাখো মানুষের দুর্ভোগ, রোজার আগেই সংকট সমাধানের দাবি। আসছে বৈশাখ, তাই লাল সাদা পাঞ্জাবিতে সেজেছে ফ্যাশন হাউসগুলো। রয়েছে বৈচিত্র্যময়তা, যেখানে উজ্জ্বল রঙে তুলে ধরা হয়েছে দেশীয় ঐতিহ্য। ব্যবসা গরম মাথায় রেখে ক্রেতারা প্রাধান্য দিচ্ছেন সুতি কাপড়, অনেকের আবার পছন্দ ফতুয়া আর টি শার্ট। মামুন আবদুল্লাহর রিপোর্ট। রূপ বৈচিত্র্যের এই বাংলায় চৈত্রের পরন্ত বেলায় আসি আসি করছে পহেলা বৈশাখ। ঐতিহ্যের এই সার্বজনীন উৎসবে ফুটে ওঠার অপেক্ষায় দেশীয় সংস্কৃতি, যে সংস্কৃতির বহমানতায় এরই মধ্যে একটু একটু করে সেজে উঠছে ফ্যাশন হাউসগুলো, যেখানে স্পষ্ট বৈশাখী রং লাল সাদা। আর ঐতিহ্যের ধারাতেই ছেলেদের বৈশাখী ফ্যাশনে বেড়েছে
পাঞ্জাবির কদর। তাই নগরের দোকানগুলোতে চলছে বৈশাখের কেনাকাটা। প্রিয়জনকে প্রিয় রঙের পাঞ্জাবি উপহার দিতে বিপণী বিতানে আসছেন নারীরাও। বৈশাখ উপলক্ষেই তো আসলাম পাঞ্জাবি দেখতে, পাঞ্জাবি অথবা ফতুয়া এই টাইপের কোনো একটা কিছু কেনার ইচ্ছা। পাঞ্জাবি ছেলের জন্য, হাজবেন্ডের জন্য পাঞ্জাবি, আমার জন্য সালোয়ার কামিজ। আমি এখানে আসছি বৈশাখের পাঞ্জাবি কেনার জন্য। বাঙালির এটা ঐতিহ্য, পয়লা বৈশাখ সবাই লাল পাঞ্জাবি পরে, সাদা পরে, ওই হিসেবে আর কি কিনা সকালে বাইর হওয়া। সাধ্যের মধ্যেই দামের হিসেব নিকেশ মেটানো গেলেও ক্রেতাদের চাওয়া গতানুগতিক ডিজাইনের বাইরে একটু ভিন্নতা। কাপড়ের মানেও চান আরেকটু ভালো কিছু। আমি লাইট কালারের মধ্যে প্রেফার করছি এবং পাশাপাশি একটু উজ্জ্বল কালারও পছন্দ করছি, যেহেতু আমাদের একটা উৎসব। এই সময়ে অনেক ভিড় হবে, তাই আমরা এই জন্য আগে কেনাকাটা করার জন্য আসছি। কালেকশন এখনো মানে মোটামুটি তেমন কালেকশন আমি এখনো ভালো দেখিনি। তবে গরম আবহাওয়ার কথা মাথায় রেখে রং ও ডিজাইনে ভিন্নতা আনার কথা জানান বিক্রেতারা। 35টার উপরে ডিজাইন আসছে পাঞ্জাবির, আর প্রতিনিয়তই আসছে। পাঞ্জাবির সাথে আমাদের পাজামাটা সাথে ইজি প্যান্টটা দেওয়া হচ্ছে কম্বিনেশন করে। সাদার উপরে কাজ করা, লাল কাজ, লালের উপরে সাদা কাজ, এই দুইটা কাজই বেশি। কাস্টমার টুকটাক করতেছে, প্রত্যাশা আশা করি পূর্ণ হবে। রাজধানীর দোকানগুলোতে 700 থেকে 2500 টাকার মধ্যে পাঞ্জাবি এবং 300 থেকে 1000 টাকায় পাওয়া যাবে বিভিন্ন ধরনের ফতুয়া। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববিদ্যালয় ছাত্র আবরারকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহনের মালিককে গ্রেপ্তারের বিষয়ে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাস চাপার ক্ষেত্রে আবরারের এই হত্যাকাণ্ডের সঙ্গে হয়তো তারই দায় দায়িত্ব রয়েছে, কিন্তু আমরা যখন বিশদভাবে তদন্ত করতে গেলাম তখন আমরা দেখতে পেলাম কি যে আসলে এই বাসটি সিরাজুল ইসলাম চালিয়ে প্রথমে কিন্তু একটি দ্যাট মিনস একটা রোড অ্যাক্সিডেন্ট সংগঠিত করে, এবং এই যেখানে ভিকটিম ছিল একজন কলেজ ছাত্রী সিনথিয়া, এবং তারপরে ওই বাসটি ওইখানে জনতা তাদেরকে আটক করে। আটক রাখার পরে এই যে বাসের যিনি কন্ডাক্টর ছিলেন ইয়াসিন, তিনি তৎক্ষণাৎ তার যে মালিক ছিল গোপাল ননীগোপাল তাকে ফোন দেয়। তখন তিনি এই ননীগোপাল নির্দেশ দেয় যে তুমি যেভাবে হোক না কেন, যেহেতু এখানে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, আমার বাসটি কিন্তু পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, জনগণ হয়তো ক্ষতিসাধন করবে, তুমি তাড়াতাড়ি আমাদের এই বাসটিকে বাঁচাও। তখন এই যে কন্ডাক্টর যে ছিল ইয়াসিন, তিনি হলো গিয়ে ওখান থেকে আবার বেপরোয়াগরিতে দ্রুত বাসটি নিয়ে মূলত পালাচ্ছিলেন, এবং তার সঙ্গে এখানে তার আমরা জানি যে ঘটনাস্থলে নিহত হয়। এরপর পরই কিন্তু আমরা যখন তদন্ত এই পর্যায়ে জানতে পারি এবং এই বাসটি ওখানে আটক করা হয়, এবং আমরা কয়েকদিন পরে এই মামলাটি কিন্তু এই গোয়েন্দা বিভাগের উপর যখন তদন্তভার ন্যস্ত হয়, গোয়েন্দা বিভাগে কিন্তু এই যে আপনারা জানেন, আমরা ইতিমধ্যে ব্রিফিংয়ে বলেছি যে কন্ডাক্টর যিনি চালাচ্ছিলেন, যে ইব্রাহিম যিনি চালাচ্ছিলেন ইয়াসিন, তাকে আমরা গ্রেপ্তার করেছিলাম, এবং এর যা হেল্পার ছিল ইয়াসিন তাকেও আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম। আজকে আমরা মূলত তা এবং এই দুইজনই কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বিস্তারিত বলেছে। তাদের তথ্যের ভিত্তিতেই আমরা যে বাসের যে মালিক ননীগোপালকে গতকালকের আমরা এই মুগ্ধ এলাকা থেকে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করেছি, এবং আজকেরই আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব রিমান্ডের আবেদন করে। কিন্তু আমরা যে তথ্য এতদিন পর্যন্ত এত জানতে পেরেছি সেটা হলো কি, এই বাসটি কিন্তু রুট পারমিট ছিল মূলত মহাখালী থেকে এটা ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেত, কিন্তু তারা করেছে কি রুট পারমিট অনুযায়ী তারা বাস পরিচালনা না করে এটা সদরঘাট থেকে মূলত গাজীপুরার দিকে যাচ্ছিল ওই দিন ভোরে। এই একটি ব্যত্যয় ছিল। আরেকটি ব্যত্যয় ছিল, আমরা যেটা জানতে পেরেছি যে এই গাড়িটি কিন্তু সে আরও 2.5 বছর আগে আর এক মালিকের কাছ থেকে ক্রয় করেছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু কাগজপত্রও পরিবর্তন করেননি। দ্যাট মিনস তার নামে যে মালিকানার যে ট্রান্সফার করার যে বিধিবিধান রয়েছে সেটাও কিন্তু তিনি এতদিন পর্যন্ত সম্পন্ন করেননি। আরও একটা আমরা জানতে পেরেছি যে এই গাড়িটি মূলত 45 আসন বিশিষ্ট ছিল, কিন্তু সেটাকে মডিফাই করে 49 আসন বিশিষ্ট করা হয়েছে। এগুলো আমরা তদন্তে এখন পর্যন্ত এসেছে। আমরা এখন বিআরটি এর যে মতামত নিতে হয় বিশেষজ্ঞ মতামত, সেখান থেকেও আমরা মতামত পেয়েছি, এবং মতামতে বেপরোয়া যে ভাবে চালানোর মাধ্যমেই আবরারের এই যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেটা আমরা পেয়েছি।
আমরা এই মালিকের সঙ্গে তার যে যোগাযোগ দ্যাট মিনস হেল্পার এবং বিশেষ কন্ডাক্টর যিনি ঘটনার সময় যিনি আবরারের দুর্ঘটনার সময় যে গাড়ি চালাচ্ছিলেন যে ইয়াসিন তার সঙ্গে যে যোগাযোগ সেটার আমরা সত্যতা পেয়েছি, আমরা তথ্য প্রযুক্তি ইতিমধ্যে বিশ্লেষণ করেছি, পাশাপাশি ইয়াসিনও সেই বিষয়টা কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকার করেছে। এখানে আমরা দেখেছি যে এই যে ননী গোপাল যিনি জেনে শুনে শুধুমাত্র একটি প্রথম যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সিনথিয়ার বিষয়টা প্রথম আমরা যেটা বলবো সেটার ক্ষেত্রে তিনি যদি মানবিক আচরণ করত, ওখানে যদি বাসটি থামতো স্বাভাবিকভাবে দুর্ঘটনা সংঘটিত হতেই পারে, কিন্তু দুর্ঘটনা সংঘটিত হলে পরে চালক অথবা হেল্পার বা মালিকের যা করণীয় যিনি ভিকটিম থাকেন তাকে আসলে সেবা শুশ্রূষা করা বা মেডিকেলের চিকিৎসার ব্যবস্থা করা পর্যাপ্ত সেটা না করে, এবং মালিক কিন্তু জানতো যে এখানে এই যে ননী গোপাল যে যিনি কন্ডাক্টর আছেন তার কিন্তু গাড়ি চালনা করার মতো কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, ড্রাইভিং লাইসেন্স না থাকার সত্ত্বেও তিনি কিন্তু তাকে এখানে তার গাড়িটিকে রক্ষা করার জন্য এখানে নির্দেশ দিয়েছেন যাতে তার গাড়িটি রক্ষা হয়, কিন্তু এক্ষেত্রে যে সিনথিয়ার কী অবস্থা হলো সেটা তিনি বিবেচনা করেননি, এবং তার এই যে নির্দেশের ফলেই কিন্তু পরবর্তীতে যে আবরার যে নিহত হয়েছে সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি যদি এইটা বিবেচনা করতেন তাহলে কিন্তু হয়তো আমরা বলতে পারি যে দ্বিতীয় দুর্ঘটনা যেটা আছে সেটা হয়তো সংঘটিত হতে নাও পারত। তা আমরা মোটামুটি তদন্তের এই পর্যায়ে এগিয়েছি, এবং যারা যারা আমরা এইটা বলতে পারি যে মালিক চালক কন্ডাক্টর এবং যিনি হেল্পার ছিলেন আমরা এই চারজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছি, এবং তদন্ত আমরা প্রায় আমরা বলবো অনেকটাই আমরা অগ্রসর হয়েছি, আমরা খুব সহসাই আমরা আশা করছি যে এই ননী গোপালের আমরা বিজ্ঞ আদালতে আজকে তাকে প্রেরণ করব এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করব। রিমান্ডের আবেদনের মাধ্যমে আরও যদি কোনো তথ্য থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব, এবং চেষ্টা করার পরে আমরা সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা আশা করছি খুব সহসাই এই মামলার অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হব। আমরা কিন্তু বলেছি যে এইগুলো এক্ষেত্রে তদন্তে আমরা পেয়েছি এইগুলো ব্যতিক্রম ছিল, ব্যর্থ ছিল, যে তার রুট পারমিট ছিল আপনারা জানেন যে মহাখালী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত, কিন্তু তিনি মহাখালী থেকে ওখানে না গিয়ে এখানে সদরঘাট থেকে গাজীপুরা পর্যন্ত তিনি গাড়িটি পরিচালনা করছিলেন, এগুলো মূলত তার ব্যতিক্রম ব্যত্যয় হয়েছে যা বিধিবিধান তিনি অনুসরণ করেনি। কিন্তু আমরা যে বিষয়টি বলতে চাই আপনারকে চাপা দেয়া বাসের মালিককে গ্রেপ্তারের বিষয়ে মিন্টো রোডে ব্রিফ করছিলেন উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আজ বিকেলে ছাড়পত্র দেওয়া হতে পারে। বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ছেড়ে দেয়া হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে মাউন্ট এলিজাবেথের পাশে একটি বাসা ভাড়া নেওয়া হবে, সেখানে থেকেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর চিকিৎসা পরবর্তী শুশ্রূষা চলবে। সিঙ্গাপুরে গত 20 মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। 26 মার্চ ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এর আগে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর গত 3 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। রাজধানীর তেজগাঁওয়ে গুলিতে দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি নাইম এবং জামাল নামের নিহত দুই যুবক ডাকাত দলের সদস্য। র্যাব জানায় ভোর 4:30 দিকে সাত রাস্তার একটি চেকপোস্টে তাদের তল্লাশি করতে চাইলে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে, এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় র্যাব 2 এর কোম্পানি কমান্ডার সহ 3 সদস্য আহত হন বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি চোরাই পিকআপ ভ্যান সহ বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে র্যাব। এক সপ্তাহ ধরে পানি নেই রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায়। স্থানীয়দের অভিযোগ,
প্রায়ই এমন সংকটে পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে এই সমস্যার স্থায়ী সমাধান চান তারা। স্থানীয় জনপ্রতিনিধি জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় স্থাপন করা যাচ্ছে না পানির পাম্প। তবে এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজারিবাগ, কয়েক লাখ লোকের বসবাস, কিন্তু পানির পাম্প আছে মাত্র চারটি। এক সপ্তাহ ধরে পানি নেই এলাকাটিতে। প্রতিদিন সকাল এবং দুপুরে দুইবার ওয়াসার গাড়ি করে পানি দেওয়া হলেও তা অপ্রতুল। বৃহস্পতিবার আধা ঘন্টা আন্দোলনের পর ওয়াসার একটি গাড়ি এসে পানি দিয়ে যায়, যদিও মাত্র এক ঘন্টায় শেষ হয়ে যায় সে পানি। স্থানীয়রা জানান, প্রায়ই পানির সমস্যায় পড়তে হয় তাদের। আসন্ন রমজানের আগে পানির স্থায়ী সমাধান চান তারা। পাঁচ থেকে সাত বছর ধরে পানির কষ্ট করে, প্রতি বছর পাঁচ দিন সাত দিন আমাদের লাইনে কোনো পানি থাকে না। আমরা রাইটের পর রাইট, দিনের পর দিন অপেক্ষা করি, মোটরে পানি পাই না। আমাদের পাম্প অ্যাভেলেবল নেই, পাম্পের জন্য লোকজনের আজকে পানির সমস্যাটা হচ্ছে। যেখান থেকে পানিটা আসে এটা সাইদাবাদ শোধনাগার। এই সাইদাবাদ শোধনাগারে যখন প্রোডাকশন কমে যায় তখন আমাদের 51 নম্বর ওয়ার্ডে প্রোডাকশন কমে যায়। মসজিদেও পানি নেই, আমরা নামাজও পড়তে পারতেছি না পানির জন্য। আজকে বিদ্যুৎ না থাকে বোমবাতি জ্বালিয়ে থাকবো, গ্যাস না থাকে কেরোসিন দিয়ে রান্না করবো, পানি বিকল্প কি? স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সরকারি কোনো খালি জায়গা না থাকায় পানির পাম্প স্থাপন করা যাচ্ছে না, যার কারণে পানি সমস্যার স্থায়ী কোনো সমাধান করা যাচ্ছে না। পানির গাড়ি এনে তাদেরকে সমস্যার সমাধান করছে, কিন্তু এটা তো স্থায়ী সমাধান না। আমাদের সরকারি কোনো জায়গা নাই যে আমরা ওইখানে নিজের উদ্যোগ গিয়ে আমরা ওইখানে তাদের স্থায়ী সমাধান দিব। তবে এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পানি নিয়ে দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ স্থানীয়দের। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। ধানের ফলন বিপর্যয়ে আবারও স্বপ্ন ভঙ্গ হলো হাওরাঞ্চলের কৃষকদের। চিটা ধরে শেষ হয়ে গেছে সুনামগঞ্জ ও নেত্রকোনার বিস্তীর্ণ হাওরের হাজার হাজার হেক্টর ধানের ক্ষেত। সারা বছর চলার রসদ যোগানো একমাত্র ফসলের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছেন ধার দেনায় জর্জরিত কৃষকেরা। এ অবস্থায় উন্নয়ন কর্মীরা সরকারি সহায়তার দাবি জানালেও প্রকৃতির উপর দায় চাপিয়েই নির্ভর কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগম ও সুনামগঞ্জের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে আশরাফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। দিগন্ত জোড়া ধানের ক্ষেত যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে বিস্তীর্ণ হাওরের বুকে। আর কদিন বাদে এই সবুজ ধানে লাগবে সোনালি রং, ঘরে উঠবে নতুন ফসল। অথচ কৃষকের মুখে নেই হাসির ঝিলিক, ধান আছে কিন্তু ধানের ভেতরে নেই চালের অস্তিত্ব। চিটা ধরে নেত্রকোনার হাওরের হেক্টরের পর হেক্টর জমিতে মারাত্মক ফলন বিপর্যয় দেখা দিয়েছে। ধানের ভিতরে যে একটা দুধ আছে ওইটা যায় নাই, না যাওয়ার কারণেই ধানগুলি নষ্ট হয়ে গেছে। বর্ষরে একটা ফসল, এই ফসল যদি না থাকে তাহলে তো আমাদের ফুলাফান পালা খুব কঠিন বিষয়। চাল নাই ভিতরে, শুধু সুসা ধান দেন না, এর ভিতরে চাল নাই। ভাই একবার ভাই চাল নাই, অন্য অন্য বছর পানি এনেছে গা, এই ক্ষেত ঠিক মতো মর গেছে, সাইপা টাইপা আনুন গেছে, এই বছর তো তাও কিছু নাই। গরিব মানুষ আমরা ঋণ দিন করছি, এই ঋণ কিভাবে পরিশোধ করি? হঠাৎ করেই ফসলের এই অবস্থা হবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কৃষকেরা। পাহাড়ি ঢল কিংবা আকস্মিক বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় প্রতি বছর এ সময় বাঁধ নিয়ে আতঙ্কে থাকেন হাওর অঞ্চলের কৃষকেরা। কিন্তু এবার বাঁধ নয়, কৃষকদের ঘুম কেড়ে নিয়েছে বিপর্যস্ত ধানের ক্ষেত। শুধু নেত্রকোনায় নয়, সুনামগঞ্জের হাওরগুলোতেও দেখা দিয়েছে একই অবস্থা। হালির হাওর, শনির হাওর ও দেখার হাওর সহ সুনামগঞ্জের বিভিন্ন হাওরেও কৃষকদের হাহাকার, বোরোর ফলন নেই। শুনলোনা ধানের মাঝে মনে হয় এখানে ধানও টিকতো না, সব সুসা হয়ে গেছে। এই হাওর দেখেন, ওইগুলো যা আছে সম্পূর্ণই এই লাল হয়ে ভিতরে চাল নেই। আমরা তো এই রোগগুলো আমরা বুঝতে পারতেছি না। ফসল করতে দেয় যে এই শ্রম কিংবা টাকা পয়সা আমাদের ইয়ে হয়েছে আর কি, তাতেও আমরা তুলবার কোনো সুযোগ নাই। সরেজমিন পরিদর্শন না করেই কৃষি বিভাগ বলছে স্বাভাবিক সময়ের এক মাস আগে ধান রোপণ ও পরবর্তীতে অনাবৃষ্টির কারণেই এ অবস্থার সৃষ্টি। ডিপাওয়ারে যায় না, কিন্তু আমরা যেটুকু দেখছি যে ওই ধানের একদম টিপটাতে, শীষের টিপটাতে দু একটাতে স্পাইকলেট কম আছে, এটা টেম্পারেচার কমের জন্য হয় এবং এটা কুলিং জুরি আমরা যেটাকে বলি আর কি। দিশেহারা কৃষকদের সহায়তায় এগিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানালেন এই উন্নয়ন কর্মী। নির্দিষ্ট একটি এলাকা না, পুরো হাওর অঞ্চল জুড়েই সময়ে যতই যাচ্ছে আমরা খবর যত পাচ্ছি তত জানতে পারছি যে এই বিপর্যয়টি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত, ফলে সরকারের উচিত হবে এই সময়কালে তাদের সাহায্যে এগিয়ে আসা। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে এবার সুনামগঞ্জে 2,24,000 হেক্টর ও নেত্রকোনায় 40,500 হেক্টর হাওরের জমিতে ধান চাষ হয়েছে।
সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, সুনামগঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের 1,90,00,000 শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক নানা দুর্যোগের কারণে এই দেশের প্রতি 3 জনের মধ্যে 1 জন শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগের মধ্যে ঘূর্ণিঝড় ও বন্যা অন্যতম। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর বন্যা ঝড়ের মতো দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশের জনসংখ্যার 40% শিশু। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আবরারকে চাপা দেয়া সুপ্রভাত বাসের মালিক গ্রেপ্তার, ছিল না বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট। সিনথিয়া হত্যা চেষ্টায় এবার মামলা হবে তার বিরুদ্ধে। শুরু হয়েও অজানা কারণে থমকে আছে সিলেট নগরীর ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ। দুর্ঘটনার আশঙ্কা, বুয়েট বিশেষজ্ঞদের ঘাড়ে দায় চাপালো সিটি কর্পোরেশন। ডাকসুর পর এবার চাকসু নির্বাচনের তোড়জোড়। অচল অবস্থা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। এবং বাংলা বর্ষবরণ ঘিরে বিপণী বিতানগুলোতে সাদা লাল পাঞ্জাবির সমারোহ। উজ্জ্বল রঙে ফুটে উঠেছে দেশীয় ঐতিহ্য, প্রাধান্য পাচ্ছে সুতি কাপড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।